Bismillahirrahmanirrahim. I'm Mamutan Sikam, Shakar Shiko, Gunit, Moishin and Yusna Jan, Uchubitala Matlabu to Chapu. Pushika Tindra Tuna Shabai Kamaso, Ashapuri Alamatuna, Palaso. Online class at Mother, Shagatun, Ushubicha. Pushika Tindra, no Askeami, Nobongu Doshom Srini, Shadan Gunite, Unushuni, Nadashimi Pie, Unushuni, Nadashimi Pie, বের করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আজকে আমি 8 8 9 11 এই তিনটা অঙ্ক সমাধান করে দেখাবো তোমাদের 8 আর 9 দেখো আমাদের 8 নম্বর অঙ্ক 1 minus cot square sin degree বাই কত 1 plus cot square sin এখন আমরা দেখো 1 তাহলে cot আমাদের এখানে কিউব থাও অথবা কিউব না থাও অথবা রুট থাও যদি স্কয়ার থাকে অথবা এখানে কিউব 2 থাকে অথবা 3 থাকে মানে কি cot আমি cot স্কয়ার অথবা cot কিউব অথবা 4 থাও 5 থাও যে কোনো সংখ্যা দাও কোনো সমস্যা নেই এখন যেহেতু স্কয়ার আছে তাহলে cot স্কয়ার আর cot এখন দেখো cot 60 তাহলে আমরা cot 60 এর মান cot 60 এর মান আমরা কত জানি তোমরা অবশ্যই জানো আমি তোমাদেরকে আরো সহজ করার জন্য আমি তোমাদের একটা চক ত্রিভুজটির অনুপাতগুলো মান আমি দেখে রাখলাম বা করে রাখলাম সেগুলো হলো cot 60 এর মান তাহলে আমাদের cot তাহলে cot 60 এর মান আমাদের কত 1/√3 যদি স্কয়ার আছে আমাদের স্কয়ার করতে হবে 1 প্লাস তাহলে cot 60 এর মান আমাদের কত হবে 1/√3 তাহলে স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম এখন দেখো 1 এই স্কয়ারটা জোড়ের উপর পড়ে তাহলে √ a1 আবার √3 পড়ে তাহলে কত হলো আমি দেখা দিচ্ছি তাহলে 1 রুট স্কয়ার কাটা আবার স্কয়ার এখন দেখো 1 এই রুটের স্কয়ার কি হয় কাটা তাহলে 1/3 প্লাস আবার এই রুটের স্কয়ারে কাটা 1/3 এখন আমরা এই উপরটা লসাগু করব তো 3 তাহলে 3 ওকে 3 এই মাইনাস এর মানে 3 3 কাটা তাহলে 1 1 ওকে 1 আমাদের কাছে দুটো বর্ণ অংশ যদি থাকে বর্ণ অংশের হরের লসাগু দিয়ে আমরা প্রথম বর্ণাংশের হর দিয়ে হর লসাগু দিয়ে ভাগ করব ভাগ করার পর যে মানটা পাবো সেটা লব দিয়ে আমরা কি করব গুণ করব আবার দ্বিতীয় বর্ণাংশটা যেভাবে করব যেমন হর লসাগু করার পর যে মানটা পাবো দ্বিতীয় মান হর কত আমরা করব তো 3 তো 3 প্লাস কত হলো 1 তাহলে কত 2 3 3 থেকে 1 বাদ 2 আর কত 4 যোগ করলে কত হবে 4 তো দেখো আমি ফিরে দেখাচ্ছি এখন দেখো 4 তাহলে কত 2/√3 আর বংশ আকার আছে তাহলে আমার পড়ার কোনো লবে দেব কি হ্যাঁ তো দুই দুগুণে 4 এটা কাটা থাকো কত হ্যাঁ তাহলে আমরা এরকম ক্ষেত্রে আমরা কত পেলাম হ্যাঁ এটা বললাম কত হ্যাঁ পেলাম দেখো 2 3 3/4 দুগুণে 4 3 কাটা তাহলে কত হ্যাঁ মানে এই দুগুণে 4 আর 3 কাটা তাহলে কত পেলাম হ্যাঁ তোমরা আশা করি বুঝতে পারছো 9 নম্বর অঙ্কটা আমি করব এখন হ্যাঁ প্রেসিডেন্টরা তোমরা 8 নম্বর অঙ্কটা বুঝতে পারছো আমি এখন 9 নম্বর অঙ্কটা করাবো 9 নম্বর অঙ্কটা হলো tan পদ্ধতির মান sin স্কয়ার sin ছাড়িকি tan ত্রিভুজকি tan ছাড়িকি এখন tan পদ্ধতির মান আমরা কত বসাবো tan পদ্ধতির মান তো tan পদ্ধতির মান আমাদের কত 1 ইনটু sin ছাড়িকির মান কত sin ছাড়িকির মান √3/2 যেটি স্কয়ার আছে স্কয়ার tan ত্রিভুজকি মান আমরা কত বসাবো 3 tan ছাড়িকির মান আমরা কত বসাবো tan ছাড়িকির মান tan 3d কি মান কত 3d কি মান 1/√3 tan 3d কি মান কত 1/√3 sin 3d কি মান কত হয়েছে √3/2
10 সাজি কি মান কত বসাবো 10 সাজি কি মান কত 3 তোমাদের সুবিধার জন্য আমি দেখে দিলাম 10 কত কি মান মান সাইন স্কয়ার সাইন সাজি কি মান কত √3/2 আর 10 3 কি মান 1/√2 আর 1/√3 আর 10 সাজি কি মান কত ঠিক এখন দেখো 1 √ স্কয়ার কাটা তো 3 এর উপর √3 উপর করবে আবার 2 বল দিতে মানে 4 এখন তো √3 ইনটু √3 এখন দেখো 3 √3 আর কত 4 √3 এখন দেখো এইটা কাটা তাহলে কত হলো 3/4 এটাই आंसर এটাই आंसर না শুধু মানগুলো বসাই দিলাম মানগুলো সাইন কত সাইন tan কত কি মান বসালাম সাইন সাইন কি মান বসালাম সাইন 3 কি মান বসালাম সাইন সাইন কি মান বসায় গুণ করলাম আর ভাগ করলাম তারপর দেখো 1 নম্বর আমরা বসে cos 45 কি মান তাহলে cos 45 কি মান কত কত √1/√2 তাহলে cot 60 কি মান cot 60 কি মান তাহলে 1/√3 তাহলে স্কয়ার আছে cos কে 3 কি মান cos কে 3 কি মান কত 2 স্কয়ার root 2 তাহলে দেখো 1 তো 3 root 1 স্কয়ার 1 root স্কয়ার কাটা তাহলে দুগুণে 4 এখন দেখো 3 root 2 এ 4 এখন দেখো এটা এখন দেখো এই এটি root 4/3 root 2 এটাই आंसर এখন তুমি এখানে आंसर দিলে চলবে এখন 8 নাম্বার 9 নাম্বার 11 নাম্বার আমরা তোমরা বুঝতে পারছো এখন তোমাদের বাড়ি এস ডব্লিউ রল এস ডব্লিউ 11 নাম্বার অঙ্কটা 11 নাম্বার অঙ্কটা আমি তোমাদের 8 নাম্বার 9 নাম্বার 11 নাম্বার অঙ্কটা বুঝিয়ে দিলাম এবং কি অঙ্ক করে দিলাম এখন তোমরা ভাষা এই ডব্লিউ করবা 10 নাম্বার এবং উদাহরণ 13 নাম্বার অঙ্ক সবগুলো এই সিস্টেমে করবা আশা করি তোমরা বুঝতে পারছো আসসালামু আলাইকুম